এখন ফোনে রূপসী। নমস্কার, ওশিয়ার রূপকথা অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরও একবার জানাবো অনেক অনেক স্বাগত। এবং ওশিয়া মানে সম্পূর্ণভাবে আপনার কেয়ার, মানে একেবারে শুরু থেকে আপনার স্কিন কেয়ার শুরু, একেবারে আপনার স্কিনের যত্ন, আপনার হেয়ারের যত্ন, আপনাকে সুন্দর করে মেকআপ করাতে শেখানো, এবং বর্তমানে কিভাবে আপনি আপনার স্কিনকে ক্লিন করবেন, মেকআপ রিমুভ করবেন, বা বাইরে থেকে এসে কিভাবে একেবারে জীবাণুমুক্ত করবেন, সব বিষয় নিয়ে আলোচনা আজকেও হবে। কারণ যারা ওশিয়ার অনুষ্ঠান প্রতিনিয়ত ফলো করেন তারা কিন্তু অলরেডি জেনে গিয়েছেন যে কেন আজকে এই ধরনের কথা বলছি। সব বিষয় নিয়ে আরেকটু পরিষ্কার করে আমরা আলোচনা করব। রয়েছে প্রত্যেক দিনের মতন ওশিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার এবং অবশ্যই আমাদের সকলের ভীষণ কাছের মানুষ জয়তারি। প্রথমে তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। খুব সুন্দর করে স্কিনকে ভালো রাখতে হলে আমাকে খুব সুন্দর করে স্কিনকে পরিষ্কার করার প্রয়োজনীয়তা রয়েছে। মেকআপও যেমন রিমুভ করতে হবে, পাশাপাশি বাইরের জীবাণুর হাত থেকেও কিন্তু স্কিনকে রক্ষা করতে হবে। তোমরা মেকআপ করা তো আমাদের শিখিয়ে দিয়েছো, স্কিনকে ভালো রাখতে শিখিয়েছো, এবং বর্তমানে আমি এসে অবাক হয়ে গেলাম যে আমরা এতগুলো ওয়াইপস পেয়ে গিয়েছি, মানে তিনটে ফ্লেভারে বোধহয় পেয়ে গিয়েছি। তো তুমি একটু জানাও এটা সম্বন্ধে আমাদেরকে। একদমই ঠিক, গরম পড়ার আগেই, ধরো গরমটা পড়েই গেছে এবং আস্তে আস্তে যত দিন যাবে মানে সেই ঠান্ডার আমেজটা চলে গেল, কলকাতা থেকে তো চলে গেছে, হয়তো মফস্বলে রয়েছে এখনো অবধি ওয়েদারটা, কিন্তু আস্তে আস্তে এবার যাওয়ার টাইম, মানে গুটি গুটি পায়ে আমাদের ঠান্ডাটা চলে যাচ্ছে। তো এই যে গরমের সময় একটা ওশিয়া হার্বালসের একটা আইডিয়াল গিফট বলতে পারেন এই, মানে আমাদের ওয়াইপসগুলো রয়েছে, এবং এই ওয়াইপসটা সত্যি কথা বলতে গেলে ওয়াইপস অনেক রয়েছে কিন্তু মানে বিভিন্ন ফ্লেভারে এবং ইনগ্রিডিয়েন্টস দিয়ে ওয়াইপস কিন্তু আমার মনে হয় ওশিয়া হার্বালসই সেটা নিয়ে আসলো। কারণ সামার টাইমে কিছু কিছু আমরা প্রবলেম ফেস করি, এক্সেস স্কিন আমাদের অয়েলি হয়ে যায়, আবার আমাদের অনেক সময় স্কিনের মধ্যে পিম্পলস চলে আসছে, যাদের প্রচণ্ড মানে মানে পরিমাণ অ্যাকনি প্রোন স্কিন আছে কিংবা প্রচণ্ডভাবে স্কিন অয়েলি হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার আমাদের এই যে মানে বিভিন্ন রকমের ওয়াইপস রয়েছে, ধরো টিট্রি ফ্রেশ ওয়াইপস রয়েছে যেটা তোমার ভীষণ ভালো মানে কি বলবো, এক্সেস অয়েলটাকে কন্ট্রোল করে, যাদের অতিরিক্ত অয়েলি স্কিন তাদের জন্য কিন্তু এটা ভীষণ ভালো। যে দেখানো হচ্ছে স্কিনে, ধরো রোজ ফ্রেশ যেটা দেখানো হচ্ছে ওয়াইপসটা, এইটা আবার গুড ক্লিনজার এবং ড্রাই মানে ড্রাই এবং সেন্সিটিভ স্কিনের জন্য খুব ভালো, এটা ভীষণ ভালো ক্লিন করার জন্য, এবং যাদের সেন্সিটিভ স্কিন আছে, ড্রাই আছে। এবং একটু আগে যেটা আমি বলছিলাম যে টিট্রি ফ্রেশ যে ওয়াইপসটা রয়েছে এই যে এটাই, এটা আমাদের এটা মানে ভীষণ ভালো অ্যাকনি পিম্পলসের জন্য এটা এটা আনা হয়েছে, কারণ এই যে মারাত্মক গরমটা আসছে চলেছে আমাদের জন্য ওয়েট করছে, এবং যেবারে যত ঠান্ডা পড়ে তত টেম্পারেচার, এবং কয়েক বছর ধরে ডিগ্রি বেড়েই যাচ্ছে, এবারে আরও কত বাড়বে তার ঠিক নেই গরমটা, সেখানে আমাদের মুখ প্যাচ প্যাচ করে, মুখে পিম্পলসে ভরে যায়, সেখানে কিন্তু এই টিট্রি ফ্রেশ ওয়াইপসটা তোমার ভীষণ ভালো কাজ করবে। এবং আরেকটা ব্যাপার, পাপায়া যেটা এনেছি, পাপায়া ওয়াইপসটা, পাপায়া ক্লিন যে ওয়াইপসটা রয়েছে এটা কিন্তু ভীষণ ভালো ক্লিন করছে এবং ব্লেমিশের জন্য রয়েছে। এবং সবচেয়ে বড় কথা, সামার টাইমে আমাদের স্কিন গুলো খুব সানস্ক্রিন মেখে বেরোনোর পরও আমাদের স্কিনটা নাকি আমরা কালচে হয়ে যায়, কারণ এক্সেস সিবাম সিক্রেশন হয় এবং তার সাথে সাথে আমাদের শরীরে মেলানিন গুলো বাড়তে থাকে, যার জন্য কালো ব্যাপারটা ফুটে ওঠে। এবং তোমার এই পাপায়া ক্লিন যেটা রয়েছে এটা জাস্ট তুমি যখন সোয়েট হচ্ছে তুমি জাস্ট প্যাট করে নাও, এবং ব্লেমিং স্পটের ক্ষেত্রটা খুব ভালো কাজ করবে, কেন আমাদের ওয়াইপস যেহেতু হয়, ওয়াইপসটা অ্যাকচুয়ালি ওয়েট টিস্যু এক কথা বলতে গেলে, এবং এখানে আমরা ইনগ্রিডিয়েন্টস পুট করে যেটা তৈরি করেছি, আপনার যে কোনো রকম সমস্যা থেকে কিন্তু মানে তিনটে ডিফারেন্ট ধরনের ওয়াইপস কিন্তু তিন রকম ডিফারেন্ট ধরনের সমস্যা থেকে কিন্তু তোমাকে রিলিফ দেবে। ওকে, জাস্ট ব্যাগে রাখতে হবে এবং নিজের স্কিনকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। কেউ আছেন আমাদের সাথে, আগে একটু কথা বলি নি, কে আছেন? নমস্কার। নমস্কার, সরি একটু শুনতে অসুবিধা হচ্ছে, আপনি সঙ্গে থাকুন। আমাদের বন্ধুদের জন্য চটপট বলবো যে ওশিয়ার কিন্তু হেল্পলাইন নাম্বারও কিন্তু যাচ্ছে আপনাদের জন্য, সেই নাম্বারগুলো নোট করতে ভুলবেন না। হ্যাঁ বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার, হ্যালো। হ্যাঁ, কে বলছেন? আমি আগরতলা থেকে বলছি, মনীষা সাহা।
আচ্ছা বয়সটা একটু শুনবো। বয়স আমার 31+। ওকে বলুন। আমি একটু ম্যামের সাথে। হ্যাঁ বলুন ম্যাম শুনছেন। মনীষা বলো। নমস্কার ম্যাম। বল। নমস্কার বলো। ম্যাম আমি ওশিয়া ইউজ করছি, 1 বছর হয়ে গেছে। বলে শুনছি আমি। ওশিয়ার পাপায়া ফেস ওয়াশ, পাপায়া অ্যান্টি ব্লেমিশিং ক্রিম, আর SPF 40, আর এপ্রিকট স্টাফটা ইউজ করছি। এখন তো গরম এসে পড়ছে আর আমার স্কুলে যেতে হয়, এখন আমি কি ইউজ করব? তোমার স্কিন টাইপটা কি বলো? এমনিতে উইন্টারে আমার নর্মাল স্কিনই ছিল, কিন্তু এখন তো সামার আসছে, এখন একটু রোদে গেলে একটু ঘামটা বেশি হয় মুখে। আচ্ছা, আর এমনি কোনো সমস্যা নেই তো, শুধু গ্লোটা চাইছো? হ্যাঁ হ্যাঁ গ্লোটা চাইছি, এমনি আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে আমি বলে দিচ্ছি, তুমি শুনে নাও। এতদিন যা করছিলে করছিলে, ডিটান রেঞ্জটা পুরো নিয়ে নাও। ডিটান ফেস ওয়াশটা দিনে দুবার করে করো, ডিটান স্ক্রাবটা উইকে 3 দিন করে স্ক্রাবিং করবে, ম্যাক্সিমাম 3 দিন, মিনিমাম 1 দিন, তোমার সুবিধে মতো করে নেবে। 2 দিনও করতে পারো, 3 দিন করতে পারলে অল্টারনেটিভ ডেট ইজ ভেরি গুড। আমাদের যে ডিটান যে প্যাকটা আছে, উইকে 2 দিন করে ইউজ করো কি 1 দিন করে করো, যেটা তোমার সুবিধা হয়। মিনিমাম 3, মানে ম্যাক্সিমাম 3 দিন, মিনিমাম 1 দিন করা যেতে পারে স্ক্রাব এবং প্যাকের ক্ষেত্রে, এইটা করো। আর এর সাথে সানস্ক্রিনটা SPF 40টা করছিলে এতদিন, এবার 45টা করতে পারো, করে দেখতে পারো। 45টা ভীষণ ভালো ব্রড স্পেকট্রাম কভার করা থেকে, মুখ যে লাল হয়ে যায়, মুখ জ্বালা করে, সেখানে ভীষণ ভালো কাজ করে, এটা করতে পারো। আর এর সাথে গ্লোর জন্য তুমি গ্লোপিয়াস সেরাম আর কোকো হোয়াইট ফ্যানেস ক্রিমটা নিয়ে নাও। ইভিনিংয়ে গ্লোপিয়াস সেরাম দেওয়ার পর কোকো হোয়াইট ফ্যানেস ক্রিমটা দেবে। এখন কোকো হোয়াইটটাই করো, হ্যাঁ, আপ টু এপ্রিলের এন্ড অবধি সেরমভাবে, আমার মনে হয় না 15 এপ্রিল পয়লা বৈশাখ অবধি এরম চলবে এই বৃষ্টি, কিন্তু পয়লা বৈশাখের পর থেকে আরও বেশি হয়তো গরমটা, তখন তুমি জেলটা করলে। কিন্তু যেহেতু আগরতলা ভাগরতলা ঠান্ডাটা এখনও থাক আছে এবং টানটা কিন্তু রয়েছে, ঠান্ডার থেকেও বড় কথা টান আছে, আর হোলি অবধি তো এটা চলবেই আমাদের, তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু এখন ক্রিমটাই করো কোকো হোয়াইটটা। তারপর মানে অতিরিক্ত গরমে যদি খুব তেল তেল করে তখন তুমি জেলটা করে নিও, কেন জেল আমাদের 4টে ফর্মেরই জেল আছে, যাদের ক্রিমগুলো অতিরিক্ত মাত্রায় তেল তেল করছে, যাদের মনে হচ্ছে, কেন ক্রিম অল স্কিন টাইপের জন্য সবাই করতে পারে, আর জেলটা কিন্তু নর্মাল টু অয়েলি স্কিনের জন্য রয়েছে। একদম। তো আরেকজন বন্ধুর সাথে একটু কথা বলিনি, কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো সুস্মিতা, আমি আরেকদিন ফোন করেছিলাম, পাঁচটা থেকে বলছি। আচ্ছা, আমার কথা হতে না হতে সেদিন পুরো শেষ হয়ে গেছে। ওহো, আচ্ছা আরেকবার নামটা বলবেন, বয়সটা বলবেন। আবার কেটে না যায়, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। দিদি ভাই একটু বাইরের দিকে চলে আসুন। আমার টিভি একবারই বন্ধ, আমি বাইরে যাচ্ছি, আবার আসলে একটু বলতে হবে। হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে, বলুন বলুন। হ্যাঁ আমার কি, আমার না অনেক সমস্যা, আমার পা অপারেশন হয়েছিল, আমি সঙ্গে কথা বলতে বলতে কেটে গেল, পা অপারেশন হয়েছিল, ওষুধ প্রচুর ওষুধ খাচ্ছি, এখন আমার পিগমেন্টেশন হয়ে গেছে, আমি একটা কি রোজ ময়েস্ট বলে একটা কি ক্রিম মাখছি, আর একটা তোমার ওই যে আমি তো নামগুলো দেখে বলি, রোজ ময়েস্ট একটা মাখছি, আর একটা বডি লোশন মাখছি ওশিয়ার। সমস্যাটা বলে নিন, সমস্যাটা চট করে বলে দিন। আরেকটা ওশিয়ার কোকো হানি। আচ্ছা দিদি ভাই আপনার সমস্যাটা বলুন আগে। স্কিন টাইপ পিগমেন্টেশন হয়েছে, মুখের মধ্যে কালো কালো দাগ আছে, স্কিন টাইপ কি আছে? ড্রাই স্কিন। ড্রাই স্কিন এর জন্য আমি রোজ ময়েশ্চার মাখছি আর কোকো হানিটা মাখছি। ঠিক আছে, ওটা আছে, আমি বলে দিচ্ছি এরপরে আপনি কি করবেন। ঠিক আছে শুনুন দিদি ভাই, মন দিয়ে শুনুন, আজকে উত্তর তো পাবেনই, বলে দিচ্ছি। আপনি যান টিভির কাছে ধীরে সুস্থ, তখন আমি ওয়ার্কশপটা বলে দাও, ওয়ার্কশপটা বরঞ্চ চলে যায়, কারণ ওয়ার্কশপের প্রয়োজনীয়তা কিন্তু ভীষণ রকম ভাবে রয়েছে। যারা বুঝে উঠতে পারছেন না নিজের স্কিনকে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবে। মার্চ মাসের 16 তারিখ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন নাটাগড় সোদপুরের দিকের বন্ধুরা যোগাযোগ করুন দিদির সাথে। নিউ লক্ষ্মী স্টোরসে কিন্তু আপনারা দিদিকে পেয়ে যাবেন 4টা থেকে 6টা পর্যন্ত। ফোন নাম্বার টিভি স্ক্রিনে কিন্তু আপনাদের জন্য রয়েছে। 19 তারিখ মার্চ মাসের আপনারা কিন্তু হাওড়ার বন্ধুরা আন্দুলে পাচ্ছেন, আন্দুল বাস স্ট্যান্ডের একেবারে কাছে পার্বতী স্টোরসে পাচ্ছেন দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত। 26 মার্চ আপনারা কিন্তু বেথুয়া ডৌড়িতে পেয়ে যাচ্ছেন রামকৃষ্ণ ভ্যারাইটি স্টোর সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন এপ্রিল মাসে অনেকগুলো ওয়ার্কশপ কিন্তু রয়েছে, আপনারা ঝাড়গ্রামে পেয়ে যাচ্ছেন বটতলা, এটা হচ্ছে জুবিলি মার্কেট, তাই তো? একদমই, ঝাড়গ্রাম এমনই একটা জায়গা, খড়গপুর আমি যাচ্ছি না, খড়গপুর থেকেও আসা সুবিধে, এবং যে কোনো জায়গা থেকে মানে বেলপাহাড়ি ওই দিক থেকে সব জায়গা থেকে ঝাড়গ্রামে আসা কিন্তু সুবিধে রয়েছে, আর একদম মার্কেট কমপ্লেক্সের মধ্যেই পড়েছে। আর একটু জানিয়ে রাখি ঘোষ ব্রাদার্সে কিন্তু আপনারা পাচ্ছেন ঝাড়গ্রামের দিকের বন্ধুরা সকাল 10টা থেকে দুপুর 12টা, সময়টা মাথায় রাখুন, ফোন নাম্বার দেখুন টিভি স্ক্রিনে কিন্তু অবশ্যই আপনাদের জন্য রয়েছে।
চার তারিখ এপ্রিল মাসের আপনারা কিন্তু নদীয়ার বন্ধুরা রানাঘাটে পাচ্ছেন, রানাঘাটে মণিমোহন স্টোরে পাচ্ছেন দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত। ফোন নাম্বার আপনাদের জন্য টেলিস্ক্রিনে রয়েছে। পাশাপাশি 17 তারিখ আপনারা কিন্তু সিঙ্গুরের বন্ধুরা পাচ্ছেন, সিঙ্গুরে প্রসাধনীতে পাচ্ছেন দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত। ফোন নাম্বার আপনাদের জন্য কিন্তু যাচ্ছে। এবার চলে যাব চাঁদপাড়ার কথায়, যেটা হচ্ছে নর্থ 24 পরগনা। তো সানন্দাতে আপনারা কিন্তু পাচ্ছেন, সানন্দায় পাচ্ছেন 23rd এপ্রিল, 23 এপ্রিল আপনারা পাচ্ছেন দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত। ফোন নাম্বার আপনাদের জন্য টিভি স্ক্রিনে রয়েছে। আর তাছাড়া একটি কমন নাম্বার রয়েছে, সেটা হচ্ছে ওশিয়ার হেল্পলাইন নাম্বার। যারা এখানে স্ক্রল থেকে নাম্বার নোট করতে পারছেন না, তারা হেল্পলাইন থেকেও জেনে নিতে পারেন। আপনার যেখানে নিয়ারেস্ট হচ্ছে সেখানে এসে আপনি দেখাতে চাইছেন নাম্বারটা জেনে নিতে পারেন। আচ্ছা, আমি এবার কাজটা করব, আমরা তার আগে আরেকটা ফোন নিয়ে নেব। কে আছেন একটু দেখে নিই। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি আসানসোল থেকে ঋতুপর্ণা বলছি। বয়স কত ঋতুপর্ণা? 20 20। বলো ম্যাম, চিনতে পারলেন? আমি আসানসোল আপনাকে দেখিয়েছিলাম, প্রথমে আমি ছিলাম। আচ্ছা, কবে? আগের বছর যখন আমি গেছিলাম। আগের বছর? হ্যাঁ আগের বছর আপনাকে আমি দেখিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলো কেমন আছো? হ্যাঁ ম্যাম, খুব ভালো আছি, আপনার প্রোডাক্ট মেটে খুবই ভালো আছি। ম্যাম এবারে প্রশ্নটা হচ্ছে যে আমার পায়ে না ট্যান পড়ে গেছে। হ্যাঁ, আর মুখে কোনো ড্যাশবোনও নেই যা মাখছি সব চলে গেছে। এবারে গ্লোটা চাইছি আর পায়ে ট্যান পড়ে গেছে, বডির জন্য কিউজ করবো আর ফেসটা একটু গ্লোটা চাই। গ্লোপিও সিরাম কোকো হোয়াইট ফ্যান ক্রিমটা করো। মায়ের মুখে না একটু মানে জড়ো জড়ো হয়ে গেছে স্কিনটা। আচ্ছা ঠিক আছে, এবারে মার মানে একটু জড়ো জড়ো স্কিন হয়ে যায়, চুলটা খুব উঠছে আস্তে আস্তে। আর ড্রাই স্কিন মায়ের? হ্যাঁ মায়ের ড্রাই স্কিন। তোমার স্কিন টাইপ অয়েলি আছে না নরমাল এখন? না আমার স্কিন টাইপ নরমাল। নরমাল আছে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি শুনতে থাকো। সঙ্গে থাকো ঋতুপর্ণা, আমরা কাজ করব। প্রথম কাজটা পা দিদি, আপনি একটা পাপায়া ফোমিং ফেস ওয়াশ নিয়ে নিন, যেহেতু আপনার ড্রাই স্কিন রয়েছে। পাপায়া ফোমিং ফেস ওয়াশটা করবেন দিনে দুবার করে, সকালে স্নান করার সময় ক্লিন করে নিন। শুধু কোকোহানি করছেন তাই করুন। কোকোহানি করার পর সানস্ক্রিন আপনি SPF 40 নেবেন। কোকোহানি মাখার পরেই মাখবেন। 40 যেহেতু 5-in-1 রয়েছে, 5-in-1 যেটা 40 ওটা নেবেন। এটা স্কিন টোনকেও লাইট করে। দেখবেন একটা সানস্ক্রিন মাখতে থাকলেই আপনার স্কিন কত লাইট হচ্ছে। আর এর সাথে সাথে সন্ধেবেলা আপনি পাপায়া সেরাম অ্যান্ড পাপায়া ব্লেমিশ ক্রিমটা দেবেন ইভিনিংয়ে ক্লিন করে নেওয়ার পর, আর রাত্রিবেলা রোজমাসটা মাখুন। এখন আপাতত রোজমাসটা কন্টিনিউ করুন। এই ড্রাই ব্যাপারটা পুরো চলে গেলে আপ টু মানে মার্চের এন্ড অবধি আপনি এটাই করুন রোজমাসটা। তারপরে ফাইটো এজটা কিন্তু কন্টিনিউ করবেন, কেন এজটা কিন্তু 50, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আসানসোল থেকে যে ফোন করলো ঋতুপর্ণা, ঋতুপর্ণা তোমার যেহেতু বডি পার্টে ট্যান পড়ছে, ফার্স্টেই তুমি আমাদের ওশিয়া হার্বালসের রেডিয়েন্স ডিট্যান ফেয়ারনেস যে বডি ম্যাসাজ অয়েলটা আছে এটা নিয়ে নাও। এটা তুমি স্নান করার 15-20 মিনিট আগে অ্যাপ্লাই করবে। স্নান করার সময় ডিট্যান যে স্ক্রাবটা আছে ফেস বডি পার্ট সব জায়গায় স্ক্রাবিং করবে, লেগে পায়েও করবে। স্টান টান করে বেরিয়ে এসে পাপায়া বডি বাটার লাগাবে ইভিনিংয়ে, রাত্রিবেলা শোয়ার সময় পাপায়া বডি বাটার লাগাবে। এখন এটা করো, এখন ভালোই ঠান্ডা আছে, মানে দুর্গাপুর ফুরপুর ওদিকে এখন ঠান্ডা আছে, টানটা আছে। ঠান্ডা চলে গেলে তখন বডি বাটার যদি এসিতে শো ইজ গুড, রাত্রিবেলা কোনো সমস্যা নেই। আর না হলে হানি স্যাফ্রনটা নিয়ে নেবে, শেয়া সফট হানি স্যাফ্রন বডি লোশনটা। আর স্টান করার সময় যেটা খুব কাজে দেবে তোমার ট্যানটা রিমুভের জন্য, পাপায়া ক্লিনজিং বার। চান করার সময় ক্লিনজিং বার দিয়ে একদিন ক্লিন করো, তার স্ক্রাবিংটা করো, দেখো ট্যানটা সঙ্গে সঙ্গে উঠে যাবে। এটা তুমি করতে থাকো আর প্রতিদিন। আর ফেসের জন্য ডিটান ফেস ওয়াশটাই নিয়ে নাও। পিম্পলস যখন সেরে গেছে, টিটি টোনারটা তো করছোই, ডিটান স্ক্রাব তো ফেসেও করবে। আর গ্রেপ মাস ময়েশ্চারাইজারটা অবশ্যই করো, ক্লিনজারটা বেসেল নিয়ে নেবে, সানস্ক্রিন SPF 45 করো, ইভিনিংয়ে গ্লোপিও সেরাম কোকো হোয়াইট ফ্যান ক্রিমটা করো, রাত্রি ওর বয়স কত? 20 20, রাত্রিবেলা ফাইটো নাইট করো, এটা করতে থাকো, দেখবে ভীষণ ভালো গ্লো পাবে। আর ডিটান প্যাকটা কিন্তু উইকে একদিন থেকে দুদিন করো, মানে এটা এত ভালো প্যাক, মানে এটা না করলে বোধহয় কিছু আমরা করিনি এরকম আমার এখন মনে হয়। যে আমি যেখানেই যাই ডিটান প্যাকটা অ্যাপ্লাই করার পর মেকআপ করলে সত্যি মেকআপটাও এত ভালো ফোটে, কেন স্কিনের যে পেল ব্যাপারটা সঙ্গে সঙ্গে কাটিয়ে দেয়, মানে এত ভালো কাজ করে এবং ফেস ওয়াশটা সঙ্গে সঙ্গে। আচ্ছা, মায়ের আনসারে আসবো, তবে তার আগে একটা ফোন নেবো। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন?
আমি সুমিতা বলছি কন্টাই থেকে। কন্টাই থেকে, বয়স কত? বয়স 24। 24, হ্যাঁ বলো। হ্যাঁ দিদি নমস্কার। নমস্কার বলো। হ্যাঁ তো আমার এই প্রবলেম মানে আমার হেয়ারের প্রবলেম আর কি, তো সামনেরটা মানে কপালের কাছে ফাঁকা হয়ে যাচ্ছে আর কি, মানে উঠে যাচ্ছে, চুল উঠে যাচ্ছে। হ্যাঁ উঠে গিয়ে মানে ফাঁকা হয়ে গেছে না এখনো কন্টিনিউ উঠছে? ঋতুপর্ণা মায়ের জন্য তুমি, মায়ের যেহেতু ড্রাই স্কিন আছে এবং রিঙ্কলস প্রবলেম হচ্ছে, মাকে অ্যালোপিওর ফেস ওয়াশটা করতে বলবে। এই ফেস ওয়াশটা করবে, তার সাথে সিটিএমটা মায়ের খুব দরকার, মাকে এটা করতে বলো, ক্লিনিং টোনিং ময়েশ্চারাইজিংটা। উষা হার্বালসের টার্মারিক ক্লিনসিং লোশন, রোজ ফ্রেশ টোনার অ্যান্ড কোকো হানি ময়েশ্চারাইজার, ক্লিনিং টোনিং ময়েশ্চারাইজিং করে নিয়ে সানস্ক্রিনটা SPF 40 এটা ইউজ করতে বলবে। এটা স্কিন টোনকে লাইট করার সাথে এজিং পার্সেন্টটা কন্ট্রোল করে। দেখবে এই 40টা তোমার রিঙ্কলসটাও কতটা ঠিক হবে। এটা করবে ইভিনিংয়ে, আবার মা টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করে নেওয়ার পর আমন ফাইন সেরাম অ্যান্ড আমন ফাইন ক্রিম এটা অ্যাপ্লাই করবে। রাত্রিবেলা ফেস ওয়াশ করে নিয়ে ফাইটোএজটা মাখবে, ফাইটোএজ এক দুই টান ফিল হয় একটু কোকোহানি মাখবে, এবং ইন বিটুইন সারাদিনের টাইমে যতবার মার মুখ ড্রাই ফিল হবে, এখন তো টান ব্যাপারটা রয়েছে, কোকোহানি ময়েশ্চারাইজারটা কিন্তু পুট করতে হবে। 5-6 বার অবধি কোকোহানি মাখতে পারে, কোনো অসুবিধা। কেন কোকোহানি ময়েশ্চারাইজার, অ্যাকচুয়ালি অনেকেই বলে ময়েশ্চারাইজার মাখলে কি আমার রিঙ্কলস যাবে? না, ময়েশ্চারাইজার রিঙ্কলস পুরোপুরি কিওর করবে না, কিন্তু তোমার স্কিনের যে কুচকানোটা, তোমার যখনই তোমার স্কিন প্রপার নারিশমেন্টটা পাচ্ছে, এই যে ময়েশ্চারাইজার কাজ যে টিনি লাইন্সটাকে কিন্তু কন্ট্রোল করে, টিনি লাইন্স ব্যাপারগুলোকে আসতেই দেয় না। যখন তুমি একটা নিজেই দেখবে একটা মাটি, ভিজে মাটি কত সুন্দরভাবে তুমি প্রলেপ করতে পারো, আর একটা খটখটে শুকনো 7-10 দিন মাটিতে জল দেয়নি, সেই মাটির কি অবস্থা হয়, ক্র্যাক। সেই আমাদের স্কিনও ঠিক তাই, যখন প্রপার তোমার অয়েল ওয়াটার এই ব্যালেন্সটা ঠিক থাকে, পিএইচ ব্যালেন্সটা ঠিক থাকে, প্রপার নারিশমেন্টটা স্কিন পায়, তখন কিন্তু এমনি লাইন্সগুলো চলে যায়। আর যদি মনে হয় আরও বেশি ড্রাই লাগছে মায়ের, তাহলে কিন্তু এখন একটু কিছুদিন একটা অন্তত রোজমাস ইউজ করে নিই। কোকোহানি আর রোজমাস এত ভালো, মানে স্যাগি ব্যাপার কুচকে যাওয়া এটা কিওর করবে। আর তুমি তো রেডিয়েন্স ডিটেন বডি অয়েলটা করছো, মাকেও বলবে স্নান করার 15-20 মিনিটকে ফেসে প্লাস বডিতে অ্যাপ্লাই করতে। এটা ভীষণ ভালো স্কিন টাইট করে, কিন্তু টাইটনিং ব্যাপারটা ভীষণ ভালো কাজ করে। ওকে, আরেকজন বন্ধুর সাথে একটু কথা বলে নিই, তারপর বাকি উত্তরে কিন্তু আবারও ফিরছি। কে আছেন? নমস্কার। শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? রায়গঞ্জ থেকে বলছি। নাম কি? নাসমিন নাহার। তারপর টিভির আওয়াজ কমাতে হবে। তারপর কি খবর বলুন? ম্যাডাম কে দেখিয়েছি, আমরা মা মেয়ে দুজনেই দেখিয়েছি। আমি ম্যাডামের প্রোডাক্ট 5-6 বছর ধরে ইউজ করছি, ভালো আছি। আমার মেয়েকে ইউজ করাচ্ছি, মেয়েও ভালো আছে, ছেলেও করছে। মেয়ের চুলটা বড় হচ্ছে না, তো কি কি করতে হবে একটু ম্যাডাম যদি বলে দেয়। ঠিক আছে, বলে দিচ্ছি, আপনি শুনতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সবাই খুব ভালো আছে। ঋতুপর্ণার মায়েরও হেয়ার ফলিং এর প্রবলেম ছিল, এবং সুনিতা 24 বছর বয়স, ওর মাথার সামনে ফাঁকা হয়ে গেছে, চুল উঠছে আর এর চুল বাড়ছে না। সব হেয়ারের সমস্যা। প্রথমত যারা ম্যারিড রয়েছেন, ফার্স্টেই বলবো সিঁদুরটা চেঞ্জ করতে, যেটা আমি বললামই, ওশিয়া হার্বালস এর লিকুইড সিঁদুর দেখুন, দেখানোই হচ্ছে আমাদের, রেড মেরুন দুটো কালারে রয়েছে, এবং এটা পুরো অর্গানিক, মানে জৈব হার্বস থেকে যে কালারটা আছে পুরো অর্গানিক সিঁদুর রয়েছে, এবং এটা কোনো মানে হার্মফুল কিছু নেই, মানে কি বলবো, তোমার এখানে পারদ সীসা যেটা আমাদের ক্ষতি করে স্ক্যাল্পের জন্য, সেটা লেড এবং মার্কিউরি ফ্রি রয়েছে। এটা ফার্স্ট দরকার যারা ম্যারিড রয়েছেন। আর এছাড়া যেহেতু ঋতুপর্ণা চুল উঠছে, মায়ের চুল উঠছে, আর যে সেকেন্ড ফোন সুনিতা, সুনিতা ওর চুল এখনো উঠছে, ওশিয়া হার্বালস এর ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার, ওয়ান অ্যান্ড অনলি প্রোডাক্ট যেটা তোমার চুল রিগ্রোথ, ভলিউম, এভরিথিং, প্রতিদিন রাত্রিবেলা কাঁচের বাটির মধ্যে নিয়ে ফিঙ্গার টিপস দিয়ে চুলের গোড়ায় গোড়ায় দেবে, ভাইটালাইজার দেওয়ার মিনিট 10 বাদে হেয়ার ফল কন্ট্রোল সেরামটা দেবে চুলের গোড়ায় গোড়ায়। দিনে 3-4 বার চুল আঁচড়াবে, হেয়ার ফল দেওয়ার পরও চুলটা আঁচড়ে নেবে।
উইকে তিন দিন করে ওশিয়া হার্বালসের আমলা কেয়ার শ্যাম্পু করবে, আফটার শ্যাম্পু অ্যাবোশাইন কন্ডিশনার, এইটা করুন, চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং রিগ্রোথ আসবে। এবং যিনি ফোন করলেন রায়গঞ্জ থেকে, মেয়ের চুল বাড়ছে না, আপনার মেয়েকে ভাইটালাইজারটা করতে বলুন, তার সাথে আমলা কেয়ার শ্যাম্পু, যাদের অতিরিক্ত ড্রাই তার জন্য আমাদের হেয়ার বাটার স্পা রয়েছে, ভীষণ ভালো হেয়ার বাটার স্পাটা, তো এগুলো কিন্তু করতেই পারে। এই যে এখানে দেখানোই হচ্ছে স্পাটা ধরেছে, একেবারে স্পাটা করতে পারছে, ভাই যে ক্লোজে আনা হলো পরপর, মানে হেয়ারের রেঞ্জটা পুরোটাই রয়েছে, মানে স্পা এত ভালো, মানে আমরা একটা স্পা করতে কত টাকা নষ্ট করি, খরচা করি পার্লারে গিয়ে, কিন্তু নিজে ঘরে বসে হেয়ার বাটার স্পা যেটা আমাদের ক্রিম ফর্মে রয়েছে, তুমি আফটার শ্যাম্পু চুলটা ধুয়ে নেওয়ার পর ওই ভিজে চলে ক্রিমটা জাস্ট ম্যাসাজ করে লাগিয়ে রাখো 10 মিনিট মতো, তারপর প্লেইন জলে ধুয়ে ফেলো। এখন তো ঠান্ডা কমে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, ঠান্ডা অনেক এক্সকিউজ ছিল, কিন্তু আমার মনে হয় ঠান্ডায় বাথরুমের দরজা জানলা বন্ধ করলে আমি হয়তো 10 মিনিট রাখতাম না, কিন্তু 5 মিনিট আমি রাখতাম, কেন চুলে সেই শাইনটা একবার যারা পেয়ে যায় ওশিয়া হার্বালসের হেয়ার বাটার স্পা করে, এটা ঠিক অ্যাডিক্টেডের মতো, মানে এটা ছাড়া যায় না, এতটাই ভালো কিন্তু এটা, সত্যি কথা। আরেকজন বন্ধু আছেন, নমস্কার। হ্যাঁ নমস্কার, হ্যালো, কে বলছেন? দত্ত বলছি শান্তিপুর থেকে। একটু নামটা আরেকবার বলুন। রিমা দত্ত বলছি শান্তিপুর থেকে। আচ্ছা রিমা, বয়স কত রিমা? 21। 21 বলো। আহা সরি, ফোনটা কেটে গেল একদমই। আমরা যে ওয়াইফসটা নিয়ে ছিলাম, হ্যাঁ বলো বলো দাও একটু। তুমি কোনটা দেখতে চাও, টি3 দেখবে? হ্যাঁ দেখো, ভীষণই ভালো। এবং এটা বলতে তুমি তো বললে যাদের পিম্পলস এর প্রবণতা, সামনে তো আসছে পিম্পলস এর সিজন, ভীষণ অ্যাট্রাকটিভ দেখতে ও, কিন্তু ভীষণ ভালো। আগের দিন আমি রোজ ফ্রেশটা দেখিয়েছিলাম, তো আজকে টি3টাই দেখাই, আমার পছন্দই দেখাচ্ছি। দেখো তোমার যদি অন্য কোনোটা পছন্দ থাকে আমি সেটাও খুলতে পারি, কারণ আমাদের ছোট ছোট বোনেদের এটা ভীষণ প্রয়োজন হবে, আর একটা মাস পর থেকে, ভীষণ ভালো। ও এটা ভীষণ সুন্দরভাবে খোলা, সিস্টেমটাও খুব ভালো, তোমার কোনো নষ্ট হওয়ার কোনো ব্যাপারই নেই। নাও টানো একটা, তুমি যদি ইউজ, আচ্ছা তুমি নাও, এই যে দেখো আমাদের এটা রয়েছে, এবং এটা ভীষণ মানে কোনো জল জল ব্যাপারটাও নেই, কিন্তু তোমার এত ভালো, তোমার স্মেলটা এত ভালো রিমুভ করে, মানে এই টি3টা অনেক সময় আমরা বলি না যে বাইরে অনেকক্ষণ রোদে রয়েছে একটু ফ্রেশ ওয়াশ করতে হবে, দেখো আমার আমি এইটুকু এসি হাতে এইটুকু ময়লা পর্যন্ত, মানে এত ভালো ক্লিনিং এর কাজ করছে, উঠিয়ে দিচ্ছে, দেখছো? মানে রাস্তাঘাটে ফ্রেশ ওয়াশের প্রয়োজন নেই, একদমই একদম। রাস্তায় সারা দিন ধরো যারা ট্রাভেল করে করে সেখানে কিন্তু এই যে ধরো অতিরিক্ত প্যাচপ্যাচ করছে, অয়েলি ব্যাপার হয়ে গেছে স্কিনটা, সেখানে কিন্তু তুমি এই টি3টা করে নিতে পারছো। একদম, এবং আমার মনে হয় যে এটা ভীষণ ভালো আমাদের স্কিনের যে কোনো রকমের সমস্যার সমাধান কিন্তু একবারে চুটকিবে হয়ে যাবে। কে আছেন আমাদের সাথে? নমস্কার, হ্যালো, কে বলছেন? হ্যাঁ চিচুড়া থেকে অনিন্দিতা ভট্টাচার্য বলছি। অনিন্দিতা বয়স কত আপনার? 42। জয়তা দিকে, সুস্মিতা দিকে নমস্কার। হ্যাঁ নমস্কার বলুন। হ্যাঁ জয়তা দি, আমার পিঠের দাগগুলো অনেক কমেছে ভিটিবার ছাড়াই, অনেক আরে বাবা, আরে রেডিয়েন্স কোনো ওয়াইজটা আমার নরমাল স্কিন ওইটা বলে দাও, আর চিচুড়া এসো কতদিন তোমার সঙ্গে দেখা হয়নি। কি আর একটা কি বলে, কি বলে দাও? তোমার কি ব্লেমিশের দাগ রয়েছে মুখে? না না না, ও তোমার পাপায়া রেঞ্জ মেকে সব কিওর হয়ে গেছে তোমায় যখন দেখিয়েছিলাম, এখন তো আমি গ্লো পিওর সিরাম আর কোকো হাইড ইউজ করি। স্কিন টাইপ কি আছে? আমার হাজবেন্ড কোনো অয়েল ইউজ করতো না, দুদিন মাখিয়েছি এখন নিজেই মাখে দিদি। তুমি রোজ ফ্রেশটা করো, তুমি আমার ওয়াইফকে একটু বলে দাও, আর চুচুড়া এসো কতদিন দেখা হয়নি। আচ্ছা যাবো চুচুড়া যাবো, সব জায়গায় তো যাচ্ছি, চুচুড়া অনেকবার গেছি, তোমরা কাছাকাছি কোথাও হলে দেখা করে না, যাবো নিশ্চয়ই যাবো, কেন যাবো না। তুমি রোজ ফ্রেশটা করো, নর্মাল স্কিন আছে, রোজ ফ্রেশটা সবার জন্য রয়েছে, কেন এটা তোমার সেন্সিটিভ স্কিনের জন্য, ড্রাই স্কিনের জন্য, সব কিছুর জন্য রোজ ফ্রেশটা তুমি করতে পারো। আর আমরা রোজ খুব পছন্দ করি ব্যবহার করতে, রোজ ফ্রেশটা ভীষণই ভালো যাবে। এবং সবচেয়ে বড় কথা,
যারা ধরো আমাদের মতো প্রফেশনে আমাদের খুব তাড়াতাড়ি মেকআপ রিমুভ করে বেরোতে হয়, জাস্ট তুমি ক্লিনজারটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিলে নিয়ে একটা ওয়াইপস নিয়ে জাস্ট তুমি ক্লিন করে নাও, তোমার আর কিছু করতে হচ্ছে না। একদমই অফিসে যারা ধরো ইভিনিং এ বেরোচ্ছে কোথাও পার্টিতে যেতে হবে, একটা ওয়াইপস দিয়ে ক্লিন করে বিবি ক্রিম মেখে হালকা করে কাজল লাইনার মাস্কারা পরে বেরিয়ে চলে যেতে পারছে, মেকআপও রেডি হয়ে যাচ্ছে এবং তোমার স্কিনটাকেও রেডি করে দিচ্ছে। মানে ব্যাগে যদি ওশিয়া থাকে তাহলে কিন্তু রেডি হওয়ার বেশিক্ষণ সময় লাগছে না। কেউ আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি কৃষ্ণনগর থেকে রীনা দেবনাথ বলছি। বয়স কত রীনাদি? হ্যাঁ আমার বয়স 34, কিন্তু আমি আমার মেয়ের সম্পর্কে একটু বলতে চাই। তার বয়স কত? তার বয়স 12 বছর। 12 বছর, হ্যাঁ বলুন। তা আমার মেয়ের নাম রীনা দেবনাথ, ঋষিতা দেবনাথ। ঋষিতা, হুম বলুন। ঋষিতা দেবনাথ, হ্যাঁ কি সমস্যা ওর? হ্যাঁ তা ওর মুখে তো যে বীজগুড়ি বীজগুড়ি অনেক কিছু বেরোচ্ছে, তা সেটা কি আপনাদের কোন প্রোডাক্টের মাধ্যমে কমতে পারে? বীজগুড়ি কি বেরোচ্ছে, দানা দানা মতো? হ্যাঁ দানা দানা, বুড়ো না কিন্তু ওই ঘামাচির মতো ছোট ছোট। আচ্ছা মাথায় খুশকি আছে? মেয়ের মাথায় খুশকি আছে? হ্যাঁ হ্যাঁ খুশকি আছে খুব। আচ্ছা আমি আপনাদের ওসিয়ার ওই বডি ওয়াশটা মেখেছি, শ্যাম্পু ইউজ করেছি, খুব ভালো। আচ্ছা ও স্কিন টাইপটা কি মেয়ের? নরমাল তো? নরমাল মানে একটু অয়েলিও না আবার নরমালও না, মিডিয়াম। মিডিয়াম, ঠিক আছে আমি বলে দিচ্ছি, আপনি শুনতে থাকুন। আপনি ওকে নিম পিওর ফেস ওয়াশটা এখন করান, বীজগুড়ি বীজগুড়ি বেরোচ্ছে যেহেতু, যদি মনে হয় নিমটা খুব ড্রাই লাগছে, খুব টানছে, তাহলে ওকে অ্যালো পিওর ফেস ওয়াশটা করাবেন। কেন স্কিনটা আপনি প্রপার বলতে পারলেন না, ওর জন্য আমি একদম এক্সাক্ট ফেস ওয়াশটা আমি ওকে দিতে পারছি না, এই জন্য দেখে নেবেন। আর রানাঘাটে আমি 6 এপ্রিল থাকছি, কৃষ্ণনগরের বন্ধুরা রানাঘাটে অবশ্যই খুবই কাছাকাছি, হাফ অ্যান আওয়ার ডিস্টেন্স, পারলে মেয়েকে এনে একবার দেখিয়ে নেবেন, এটা চেষ্টা করবেন। নাহলে এই ফেস ওয়াশটা দিন, টিটি টোনারটা টোনিং করে সানস্ক্রিনটা ওকে SPF 50টা মেখে স্কুলে পাঠিয়ে দিন। ইভিনিং থেকে বাড়িতে আসার পর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে টিটি টোনারটা টোনিং করে নিম পিওর ক্রিমটা অ্যাপ্লাই করুক, রাত্রিবেলা আবার নিম পিওর ক্রিমটা করুক। এইটা করুক, দানাটা সেরে গেলে অবশ্যই আমাকে সঙ্গে সঙ্গে ফোন করুন। আর ড্যান্ড্রফের জন্য ওকে ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার, 12 বছর যখন হয়ে গেছে ভাইটালাইজার ইউজ করান, ওর হেয়ার ভীষণ ভালো থাকবে, কোনো দিন কোনো সমস্যা আসবে না। এবং ভাইটালাইজার করার মিনিট 15 বাদে অ্যান্টিডেন্ড্রফ লোশনটা দেবেন, এবং উইকে 3 দিন করে নিম ক্লিন শ্যাম্পুটা করতে বলুন, আফটার শ্যাম্পু অ্যাবোশাইন কন্ডিশনার। এটা করুক, দেখবেন মানে ড্যান্ড্রফ একদম ঠিক হয়ে যাবে, ড্যান্ড্রফ চলে গেলেই বিজুরবি চলে যাবে। এবং এই সময় 12 বছর পিরিয়ডটা না আমাদের ম্যাচুরিটি পিরিয়ড স্টার্ট হয় ছেলে মেয়ে বোধ মেল ফিমেল সবার, তো এই সময় নানা রকম সমস্যা দেখা যায়, স্টমাক ক্লিয়ার না হলে হতে পারে, প্রপার টক্সিনগুলো কিওর না মানে ক্লিয়ার না হলে হতে পারে, তো দেখে নিন কী কারণে হচ্ছে, এই প্রোডাক্টগুলো ইউজ করুক। তার সাথে বেশি করে জলটা খাওয়াবেন কিন্তু, এরপরে গরম আসছে মারাত্মক গরম, জলটা কিন্তু প্রপার খাবে, একটু ভিটামিন সি জাতীয় জিনিস ওকে খাওয়ান এখন থেকে, পাতিলেবু খাওয়াবেন, কমলালেবু সিজন তো চলে গেল, এরপর মৌসুমি সিজন আসছে, এমনিও পাতিলেবু খাওয়া ভীষণই ভালো কাজ করে আমাদের, যেটা আমাদের কী বলে কাগজি লেবু যেটাকে বলে, ও ভীষণ ভালো, মানে ভিটামিন সিটা কিন্তু ওর খুব দরকার রয়েছে, একদম এগুলো করান আপনি, তারপর কেমন থাকে বেটার হয় একবার মেয়েকে এনে দেখিয়ে নেবেন। আর আমাদের বন্ধুদের জন্য আরেকবার চট করে একটু বলে রাখি যে কবে কোথায় পাচ্ছেন, খুব গুরুত্বপূর্ণ এটা, কারণ 16 মার্চ কিন্তু আপনারা নাটাগড় সোদপুরে পেয়ে যাচ্ছেন নিউ লক্ষ্মী স্টোরে 4টে থেকে 6টা পর্যন্ত, 19 মার্চ কিন্তু আপনারা হাওড়া আন্দুলে পাচ্ছেন, পার্বতী স্টোরসে পাচ্ছেন যেটা আন্দুল বাসস্ট্যান্ডের একেবারে কাছে, দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত পাচ্ছেন, 26 মার্চ কিন্তু বেথুয়া ডুহুরিতে আপনারা পেয়ে যাচ্ছেন রামকৃষ্ণ ভ্যারাইটি স্টোর সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত, 2 তারিখ এপ্রিল মাসের আপনারা কিন্তু ঝাড়গ্রামের দিকের বন্ধুরা পেয়ে যাচ্ছেন জুবিলি মার্কেট বটতলা ঘোষ ব্রাদার্স, সময়টা হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 12টা, এবং 6 তারিখ আপনারা কিন্তু রানাঘাটের বন্ধুরা পেয়ে যাচ্ছেন, এবং সমস্ত নদীয়ার বন্ধুরা এক চেম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন, মণিমোহন স্টোর আপনারা যে চেনেন এই দোকানটি 12টা থেকে 2টো পর্যন্ত, এখানে কিন্তু অবশ্যই জয়তের দিকে আপনারা পাচ্ছেন। সিঙ্গুরের বন্ধুরা কিন্তু প্রসাধনীতে পেয়ে যাচ্ছেন 17 তারিখ এপ্রিল মাসের দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত, এবং আপনারা 23 এপ্রিল কিন্তু পেয়ে যাচ্ছেন চাঁদপাড়ার বন্ধুরা নর্থ 24 পরগনা, এখানে আপনারা সানন্দাতে পাচ্ছেন দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত। হেল্পলাইন নাম্বার যাচ্ছে, প্রত্যেকটি ওয়ার্কশপের কিন্তু আলাদা আলাদা ফোন নাম্বার যাচ্ছে, একটু টিভি স্ক্রিন থেকে আপনাদের কিন্তু নোট করতে হবে। আর আজকে হাতে সময় একদম নেই, মোটামুটি আমরা কিন্তু মঙ্গলবার বুধবার এবং শনিবার লাইভ অনুষ্ঠান পাচ্ছি, ইউটিউবে প্রচুর অনুষ্ঠান পাচ্ছি, তাই নজরে রাখুন। তোমাকে ধন্যবাদ, ধন্যবাদ অবশ্যই আপনাদের, ভালো থাকুন আর ভীষণ সুন্দর থাকুন, নমস্কার।